নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS 2023-এর জন্য আপনারা যাতে 2022-এর স্টুডেন্টরা যে কমন মিস্টেকগুলো করেছে সেগুলো যাতে না করেন, সেইগুলো স্টুডেন্টদের কমেন্ট থেকে এবং স্টুডেন্টের সাথে কথা বলে যেগুলোকে অ্যানালিসিস করা হয়েছে সেগুলো নিয়ে আজ আমরা ডিটেলসে আলোচনা করব। এই যে কমন মিস্টেক, এগুলো আপনারাও কিন্তু অনেকগুলো করে থাকেন, তো এইগুলোকে এড়ানোর জন্য আজ আমরা এগুলোকে ডিসকাস করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তবেই কিন্তু ভিডিওর লাভ আপনারা সম্পূর্ণ তুলতে পারবেন। চলুন শুরু করা যাক। তারপর একটু বলে দিই, WBCS 2023-এর জন্য প্রিলিমস এবং মেন্সের জন্য কমপ্লিট ব্যাচ 750 আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কমপ্লিট কোর্স পাচ্ছেন, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাচ্ছেন এবং টেলিগ্রাম গ্রুপ পাচ্ছেন। এখনও পর্যন্ত জয়নিং নেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা করে ফেলতে পারবেন। এবং ওখানেই কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর ব্যাচ ওয়ান ব্যাচ টু পুরো ফুল হয়ে গেছে, এখনও কিছু নেওয়া হচ্ছে, তো আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিন। তো এখানে প্রথম যে মিস্টেক, এক নম্বর হচ্ছে স্মার্ট ওয়ার্ক। ইউটিউবে অনেক আপনারা ভিডিও দেখবেন, যে স্মার্ট ওয়ার্ক করুন, সমস্ত বই পড়ার দরকার নেই, শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করুন। তো এই ভুল করবেন না, স্পেশালি যারা বিগিনার, যারা একবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে বা 2 থেকে 3 বার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, যাদের প্রিপারেশন একটা লেভেলে চলে গেছে, তাদের জন্য কিন্তু এটা নয়। এটা বিগিনার্সদের ক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকর। বিগিনার্সরা যদি কোনোরকম বেসিক বই না পড়ে, সেটা যদি জীবন মুখার্জি না পড়ে, NCERT না পড়ে, জিওগ্রাফি স্মার্ট ওয়ার্ক করতে যায়, সেটা যদি জীবন মুখার্জি বা এই টাইপের কোনো বেসিক বই না পড়ে স্মার্ট ওয়ার্ক করতে চাই, PBRCS কোনগুলো থেকে এসে শুধু সেই টপিকগুলোই পড়বো, তাহলে কিন্তু তার জন্য একটা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে। তো স্মার্ট ওয়ার্ক বলে কিছু হয় না, হার্ড ওয়ার্কের নামই কিন্তু স্মার্ট ওয়ার্ক, এটা মনে রাখবেন। স্মার্ট ওয়ার্ক বলে কিছু হয় না, হার্ড ওয়ার্কই হলো স্মার্ট ওয়ার্ক, এটা একটু মাথায় রাখবেন। দেখুন কেন এই কথাটা বলছি, আপনি হয়তো ভাবছেন যে প্রিভিয়াস ইয়ার্সের উপর বেস করে এসে সাধারণত কোশ্চেন হয়, তাহলে আমি যদি প্রিভিয়াস ইয়ার্সগুলো করি তাহলে তো আমার মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। কিন্তু না, দেখুন কোনো কারণে প্রিভিয়াস ইয়ার্স থেকে ধরুন কোশ্চেন আসলো না বা সেই বেসিসে কোশ্চেন আসলো না, তখন আপনি কী করবেন? এখানে যদি আপনি পুরো বইটা ভালো করে পড়ে রাখতেন, এই বইটা যদি আপনি ভালো করে রিভাইজ করতেন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্সের উপর ভরসা না করে, তাহলে কিন্তু আপনার এখানে ভালো নাম্বার আসতো। এই ভুল কিন্তু এবারে অনেকেই করেছে, শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক বলে কিছু হয় না। আপনি হার্ড ওয়ার্ক করবেন, দেখবেন যে কোনো ওয়ার্ক তারপরে এমনি স্মার্ট হয়ে যাবে, কিন্তু তার আগে আপনার একবার হার্ড ওয়ার্ক করতে হবে। যারা এগুলো ইউটিউবে বলে, এই সাধারণত এই টাইপের ভিডিও থেকে প্রচুর ভিউ আসে, তো এই টাইপের ভিডিও থেকে একটু দূরে থাকুন, এরকম বলে কিছু হয় না। আপনারা নিজেরা রিয়েলাইজ করবেন যখন পুরো বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত বেসিক বই, বেসিক টেক্সট বই পড়বেন, তারপরেই কিন্তু এগুলোকে রিয়েলাইজ করতে পারবেন। নেক্সট, অফলাইন কোচিং, অনলাইন কোচিং, এটা দেখুন বর্তমান দিনে অনলাইন কোচিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো অবশ্যই রয়েছে। আমি নিজে কোর্স লঞ্চ করছি বলে এটা বলছি না, কিন্তু অফলাইন কোচিং, অনেকে বলেন যে অফলাইন কোচিং ছাড়া আমার মন লাগে না, অনলাইন কোচিং আমার ইন্টারেস্ট জাগে না। একটু সিম্পল ওয়েতে ভেবে দেখুন, অফলাইন কোচিংয়ে আপনি ধরুন যাচ্ছেন বাড়ির থেকে 30 কিমি 40 কিমি দূরে বা আরও বেশি দূরে যদি আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে দেখুন আপনার কতটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। অনলাইন কোচিংয়ে আপনি বাড়িতে বসে সব কিছু পেয়ে যাচ্ছেন, বাড়িতে বসেই সব ম্যাটেরিয়াল পাচ্ছেন, তাহলে কেন অফলাইন কোচিংয়ে আপনি গিয়ে নিজের টাইমটা ওয়েস্ট করছেন? তো এই টাইমটা আপনার কিন্তু অনেকটা সেভ হতে পারে অনলাইন কোচিংয়ের মাধ্যমে। এই ধারণাটা মানুষের রয়েছে যে অফলাইন কোচিং ছাড়া আমার কিছু হবে না। দেখুন অ্যাকচুয়ালি দেখতে গেলে অফলাইন কোচিংয়ে 2 ঘন্টায় যা পড়ানো হয়, অনলাইন কোচিংয়ে 20 মিনিটে তাই পড়ানো হয়। তো আপনি যদি অনলাইন কোচিং নিতে পারেন তাহলে আপনার পক্ষে তো অনেকটা টাইম সেভ হয়ে যাচ্ছে। তো এই যে ধারণা, এই ধারণাটাকে দূর করুন। এবং আপনি এখন কম্পিটিটিভ দুনিয়ায় চলে এসেছেন, এখন যদি বলেন যে অফলাইন কোচিং আমার মন লাগে না, তাহলে কিন্তু সেই ক্লাস 9-10 অবস্থায় চলে যেতে হবে আপনাদের। তো এটাকে একটু মাথায় রাখবেন। নেক্সট, এখানে একটা ধারণা রয়েছে, আই হ্যাভ ফুল বিলিভ অন মাই কোচিং। অনেকের এই ধারণাটা রয়েছে, আমার কোচিং ইনস্টিটিউশনের উপর আমার খুব বেশি বিলিভ রয়েছে। তো এইটাই কিন্তু ফাঁসবেন না। আপনার কোচিং ইনস্টিটিউশন অনেক ভালো হতে পারে, হয়তো আপনি আমার কাছে হয়তো কোর্স নিয়ে পড়ছেন, তাই বলে কিন্তু এটা নয় যে আপনি শুধুমাত্র ওই কোর্স থেকেই পড়াশোনা করছেন। এটা খুব সত্যি কথা, শুধুমাত্র ওই কোর্স থেকে শুধুমাত্র আপনি পড়াশোনা করছেন, ওই মেটেরিয়াল থেকে আপনি শুধু পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার বেশি পাওয়ার চান্স একেবারে কমে যায়। সেক্ষেত্রে আপনার প্রচুর বেশি নলেজ কিন্তু গেইন করতে পারবেন না আপনি, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হবে, আপনি কোশ্চেন চিনতে পাচ্ছেন কিন্তু অ্যান্সার চিনতে পাচ্ছেন না। তো এই প্রবলেমগুলো যাতে না হয়, শুধুমাত্র আপনি যেখানে কোচিং নিচ্ছেন অবশ্যই তো সেখানে বিলিভ তো রাখতেই হবে, কিন্তু তার পাশাপাশি আপনাকে বেসিক টেক্সট বুক পড়তে হবে, স্ট্যান্ডার্ড বুক পড়তে হবে। শুধুমাত্র আপনি ওই কোচিংয়ের মেটেরিয়ালের ওপর ভরসা করতে পারবেন না, কোচিংয়ের মেটেরিয়াল থেকে কিন্তু সবসময় কমন আসে না। তার কারণ দেখুন, সিম্পল এক্সাম্পল
কোচিংয়ে সাধারণত কী করানো হয়, প্রিভিয়াস ইয়ার্সকে ভালো করে অ্যানালিসিস করা হয় স্টুডেন্টদের জন্য, তার পাশাপাশি যে প্যাটার্ন চলছে বিভিন্ন পরীক্ষা সেই প্যাটার্নগুলোকে ফলো করা হয়, সেই প্যাটার্নগুলোর ওপরেই কিন্তু ইম্পর্টেন্ট টপিকের ওপরে বেশি জোর দেওয়া হয় এবং স্পেশালি যেখান থেকে সাধারণত কোশ্চেন আসে সেগুলোর ওপর বেশি ফোকাস করা হয়, ইম্পর্টেন্ট যে গাইডেন্স সেগুলো দেওয়া হয়। কিন্তু কোচিংয়ে তো সমগ্র যে ছোটো ছোটো ডিটেলস সেগুলো দেখবেন এড়িয়ে যাওয়া হয়, তো এইগুলোর থেকে যদি কোশ্চেন আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাটেম্প করতে পারবেন না। তো শুধুমাত্র কোচিংয়ের যে ম্যাটেরিয়াল তার উপর বিলিভ করবেন না, আমার কোচিংয়ে যদি বা আমার যে অনলাইন কোর্স সেটা যদি আপনি নিয়ে থাকেন আমি বলবো সেখানেও সম্পূর্ণ বিলিভ করবেন না, তার মাধ্যমে আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার করুন, ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝুন, কিন্তু বেসিক টেক্সট বুকটির সাথে স্ট্যান্ডার্ড বুক অবশ্যই পড়ুন, নাহলে কিন্তু কেউ আপনাকে কোনো কোচিং আপনাকে ভালো নাম্বার পেতে সাহায্য করতে পারবে না। নেক্সট রয়েছে আই উইল অনলি স্টাডি বাই MCQ, এটা অনেক টপারদের আমি বলতে শুনেছি WBCS-এর ক্ষেত্রে, শুধুমাত্র MCQ এর মাধ্যমে যে প্রিভিয়াস ইয়ার্সে কী MCQ আছে সেই MCQ-র পার্সপেক্টিভ থেকে সেই টপিকগুলো করে রাখলাম, মক দিলাম সেই মকের যে MCQ আছে সেগুলোর পার্সপেক্টিভ থেকে, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়, ফার্স্ট বলি এটা কখনোই বিশ্বাসযোগ্য তো অবশ্যই নয়, দুই নম্বর হলো বিশ্বাসযোগ্যতা তো পরের কথা আসছে, এইভাবে কখনোই কিন্তু সাকসেস পাওয়া যায় না। দেখুন MCQ-তে আপনার কখনোই কনসেপ্ট ক্লিয়ার হবে না, আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি MCQ সলভ করতে পারবেন, কিন্তু MCQ-এর দ্বারা আপনি কখনোই পারবেন না যে কোনো একটা কনসেপ্ট বোঝার ক্ষেত্রে, এটা কিন্তু সত্যি কাজ করবে না। আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমার ব্যাচ 1 ব্যাচ 2 চলছে, ইকোনমির লেকচার চলছে, এখন ব্যাচ 1-এ ইকোনমি ইনফ্লেশন কমপ্লিট হয়ে গেছে, সরি ব্যাচ 1-এ ব্যাঙ্কিং কমপ্লিট হয়ে গেছে এবং ব্যাচ 2-তে ইনফ্লেশন কমপ্লিট হয়ে গেছে, এবং দুক্ষেত্রে আমি মোটামুটি তিন থেকে চারটে করে মক টেস্ট নিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটা কোশ্চেন বেসিক থেকে বোঝানোর পরে, প্রত্যেকটা কনসেপ্ট বেসিক থেকে বোঝানোর পরেও এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের নাম্বার 50%-এর কম রয়েছে। আমি একটু ট্রিকি কোশ্চেন করেছি যদিও, সেখানে প্রত্যেকটা বেশিরভাগ স্টুডেন্টের, সবার কথা বলবো না তবে কিছু কিছু স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু 50%-এর কম নাম্বার আসছে। তো এটার কারণ কিন্তু কনসেপ্ট ভালো করে বোঝার পরেও এবং সেইখান থেকে কোশ্চেন করার পরেও এই অবস্থা হচ্ছে। এবার যদি কোশ্চেনটা থেকে এই কনসেপ্ট বুঝতে হয় সেটা কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না এবং নাম্বার কিন্তু আরও কমে যাবে। তো এটাই জাস্ট বলার যে ভালো করে যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন, আপনি আজ 50% নাম্বার পেলেও আপনি আগামীকাল কিন্তু সেই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার মাধ্যমে এটাকে 80-90% নিয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার ইম্প্রুভ করার জায়গা থাকবে। কিন্তু MCQ থেকে যদি আপনি কনসেপ্টে যান তাহলে কিন্তু আপনার ইম্প্রুভের জায়গা থাকবে না, আপনি যেটা পড়ছেন বারবার সেখানেই বা আটকে যাবেন এবং সেটাই কিন্তু আপনাকে রিভাইজ করতে হবে। তো এই ধারণা ছাড়ুন যে শুধুমাত্র MCQ-র ওপর বেস করে আমি স্টাডি করবো, প্রিভিয়াস ইয়ার্সের ওপর বেস করে স্টাডি করবো, এটা কিন্তু কোনো আসল পন্থা নয় কোনো পরীক্ষার ক্ষেত্রে, ইভেন WBCS-এর ক্ষেত্রে তো একেবারেই নয়, অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু রিয়েল পন্থা নয় এটা। নেক্সট, আই ডোন্ট নিড বেসিক বুকস, ইউটিউব ইজ এনাফ। তো এই ধারণাটা এখন ছাড়ুন, এখন সত্যি বলতে গেলে ইউটিউব অনেকটা বিজনেসের জায়গায় চলে এসেছে, যে টপিকের ওপর বেশি ভিউ হয় সেই টপিকের ওপর ভিডিও ছাড়া হচ্ছে, এখন বিভিন্ন জায়গায় এটা দেখতে পাবেন, ইভেন এটা করাটাও খুব একটা ভুল নয়, তার কারণ দেখুন আমি নিজে দেখেছি যেগুলো ডিটেলস ভিডিও, ডিটেল যে ভিডিওগুলো ছাড়া হয়, আমি অনেক কোর্স এনেছিলাম, রেগুলার মোটামুটি ভিডিও দিতাম, কিন্তু সেগুলোতে ভিউ একেবারে নেগলিজেবল হয়। এবার কেন আমি তাহলে এত কষ্ট করে এক একটা টপিক বানাচ্ছি, PDF বানাচ্ছি, PPT বানাচ্ছি, তারপরে সেই টপিকটার উপর অ্যানালিসিস করবো, তবু সেখানে একেবারে ভিউ হয় না এবং সেখানে ওয়াচ টাইমও খুবই খারাপ হয়। তো এই জন্যে কিন্তু সাধারণত এখন ইউটিউবটাকে কেউ আর সত্যি এইভাবে গুরুত্ব দেয় না। ইভেন WBCS-এর ক্ষেত্রে আমি বলছি একটা ভালো আপনারা চ্যানেল দেখতে পাবেন না, আমি ইকোনমি কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি, পলিটির কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু বেশিরভাগই কিন্তু এখানে দেখবেন ইউটিউবটাকে প্রমোশনের জায়গা হিসেবে কাজ করায়, এখানে ইম্পর্টেন্ট গাইডেন্স অবশ্যই দেওয়া হয়, গাইডেন্স অবশ্যই আপনারা পেয়ে যাবেন, কিন্তু যে প্রপার স্টাডি ম্যাটেরিয়াল, প্রপার যে স্টাডি সেটা কিন্তু পাবেন না। ইভেন SSC এগুলোর জন্য মোটামুটি কিছুটা হলেও 50% সিলেবাস আপনি কভার করতে পারবেন, কারণ হিন্দিতে প্রচুর চ্যানেল রয়েছে এবং অল্প অল্প বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট যে টপিক থেকে নিয়ে আপনি করতে পারবেন, কিন্তু WBCS-এর ক্ষেত্রে কিন্তু এটা আপনার মুশকিল হয়ে যাবে। ইউটিউব কিন্তু মোটেই এনাপ নয় এবং এখানকার যে স্টাডি ম্যাটেরিয়াল এটা কিন্তু মোটেও এনাপ নয়, কারণ আমি একটু আগেই বললাম সিম্পল কথা, এটা শুধুমাত্র যারা ইউটিউবার যারা টিচার তাদের উপর দোষ দেওয়া যায় না, তার কারণ দেখুন একটা নর্মাল ভিডিওর উপর আমি একটা স্ট্র্যাটেজি ভিডিও বানাবো, একদিনের মধ্যে 1000 ভিউ হয়ে যাচ্ছে, সেখানে আমি যদি একটা সিম্পল যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টপিকের ওপর, ধরুন আমি বেসিক ব্যাঙ্কিংয়ের যে কনসেপ্ট বানাই, দেখবেন একদিন কেন এক সপ্তাহ পরে সেখানে 200-300 বেশি ভিউ হবে না, বা ওটা হয়তো ম্যাক্সিমাম ওটা হয়তো 150-তেই আটকে থেকে যাবে। তো এই হচ্ছে প্রবলেম, কেউ
এখন ডিটেলস ভিডিওর ওপরে গুরুত্ব দেয় না সবাই, এখন কিন্তু চেষ্টা করে যে কীভাবে আমি শর্টকাটের মাধ্যমে সাকসেস আদায় করবো, কিন্তু শর্টকাটের মাধ্যমে কিন্তু কিছুই হয় না। আপনাকে ডিটেলস ভিডিও দেখতে হবে, ডিটেলড কনসেপ্ট আপনার ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন। সেই জন্য বিভিন্ন রকম পেইড কোর্স এখন আনা হয়। তো বেসিক বুক আপনাকে অবশ্যই পড়তে হবে। ইউটিউবের যে ম্যাটেরিয়াল সেটা কিন্তু এনাফ নয়, যে যতই দাবি করুক আমার ইউটিউব চ্যানেলের ম্যাটেরিয়াল এনাফ, কখনোই এটা ভাববেন না যে ইউটিউবের ম্যাটেরিয়াল এনাফ। এখানে আপনাকে সম্পূর্ণ বই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিজেকেই নিয়ে যেতে হবে। নেক্সট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এখানে অনেকে মনে করেন যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ওয়েস্ট অফ টাইম, তো এটা যারা মনে করেন তাদের ওয়েস্ট অফ টাইম কিন্তু সেখানেই থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে এই প্রিপারেশনটা। কারণ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনই এমন একমাত্র জায়গা যেটা আপনাকে সাহায্য করবে যে আপনি কোন জায়গায় আছেন, এর আগে পরীক্ষাগুলো কী লেভেলে ছিল, আপনি এই পরীক্ষায় আগে অ্যাটেম্প করলে বা এই সময় অ্যাটেম্প করলে আপনি কী টাইপের নাম্বার পেতেন, সেগুলোকে সব কিছু কিন্তু এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সাহায্য করবে। ইভেন পরীক্ষার যে ইম্পর্ট্যান্ট পোর্শনগুলো এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনই কিন্তু ডিসাইড করে। কেউ যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করে যায় পরীক্ষা, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে এই পার্সপেক্টিভ থেকে কমন পাবে, এখান থেকে নয় এই পার্সপেক্টিভ থেকে কমন পাবে, কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু হবে না। প্রিভিয়াস ইয়ার আমি একটু আগেই বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করে আমি স্মার্ট আউট করবো, এমনটা কিন্তু পসিবল হয় না। এখন অনেক কোশ্চেন কিন্তু ট্রিকি করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ওপর বেস করে থাকা যায় না। কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, কিছু সলিড নাম্বার কিন্তু এখান থেকে অবশ্যই পাওয়া যায় যদি আপনি ভালো করে এগুলোকে অ্যানালিসিস করেন। ইভেন পরীক্ষার যে প্যাটার্ন সেটাকে বোঝার জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট এখানে বলা হয় আই ডোন্ট থিঙ্ক দ্যাট মক ইজ ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ স্টুডেন্ট বলে যে মক ইম্পর্টেন্ট নয় WBCS-এর ক্ষেত্রে, WBCS তো GS বেস পেপার, মক তো ইম্পর্টেন্ট নয়। দেখুন মক যদি আপনি না দেন তাহলে আপনি বুঝবেন কোথা থেকে আপনি কোন লেভেলে আছেন, এক নম্বর আপনার লেভেল আপনি বুঝতে পারবেন না, দুই নম্বর লেভেল ধরুন আপনি কোনো রকমে বুঝেও গেলেন, আপনি মক দিলেন না বইটাই পড়ে মোটামুটি কোশ্চেন টোশ্চেন সলভ করে আপনি মোটামুটি নিজের লেভেলটা বুঝতে পারলেন, আপনি কোথায় ভুল করছেন সেটা বুঝতে পারবেন কীভাবে? তাহলে যদি আপনি মক না দেন আপনার নিজের ভুল বুঝতে পারবেন না। ইভেন আপনি ভুল যদি এটাও ধরে ফেলেন, এটা আমি এক করে এলিমিনেট করছি, আপনি যদি ভুল যদি ধরেও ফেলেন সেক্ষেত্রে আপনার কোথায় ইম্প্রুভ করতে হবে সেটা আপনি কীভাবে বুঝবেন? মক খুবই গুরুত্বপূর্ণ, মিনিমাম প্রিলিমসের আগে মিনিমাম আপনাকে 50টা মক দেওয়া উচিত, এবং বেশিরভাগই মক দিতে প্রচুর টাইম লাগে WBCS-এর ক্ষেত্রে, যেহেতু এটা OMR বেসড, OMR-এ মক দেওয়া উচিত, শুধুমাত্র এভাবে মক দেওয়া উচিত নয়, এক নম্বর দুই নম্বর এভাবে মার্কিং করে নয়, বইতে নয়, OMR-এ মক দেওয়া উচিত, এখানে কিন্তু টাইম কনজিউম করবে এখানে। তো OMR-এ মক দেবেন এবং এটা একটু বিরক্তিকর হলেও প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে মক দেবেন, দেখবেন মকের মাধ্যমে কিন্তু আপনার অনেকটা ইম্প্রুভমেন্ট ঘটবে। আপনি যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো কিন্তু ভবিষ্যতে করবেন না, আপনি জানতে পারছেন যে এই পোর্শন আপনি উইক, এই পোর্শন থেকে আপনাকে ইম্প্রুভ করতে হবে, কিন্তু আপনি আবার ভুলগুলো ধরতে পারবেন। তো মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই এতগুলো যে পয়েন্টগুলো বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মক টেস্ট, আর স্টুডেন্টের সবচেয়ে বেশি অনীহা দেখা যায় এই মক টেস্টে। তো অবশ্যই কিন্তু মক টেস্ট দেবেন, মক টেস্ট ছাড়া কিন্তু যে কোনো এক্সাম, WBCS বলে নয়, যে কোনো এক্সাম কিন্তু ক্র্যাক করা প্রায়, আমি সম্পূর্ণ বলছি না প্রায় ইম্পসিবল, এরকম কিন্তু লাখে 10-15 জন পাওয়াই যায় যে যারা কোনো রকম মক টেস্ট না দিয়ে এক্সাম ক্লিয়ার করে ফেলে, কিন্তু এটা কিন্তু সম্ভব হয় না। মক টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো মক টেস্ট কিন্তু মোটামুটি পরীক্ষার আগে 50টা অবশ্যই দেবেন, আর লাস্ট মাসে তো রেগুলার মক টেস্ট দিতে হবে। তো এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, দেখবেন অবশ্যই আপনাদের হেল্প করবে, এই ভুলগুলো না করলে দেখবেন অবশ্যই নেক্সট বার প্রিলিমসে আপনারা অনেক ভালো নাম্বার পাবেন এবং মেন্সেও আপনারা কিন্তু ক্র্যাক করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, থ্যাংক ইউ।